শ্রীমঙ্গল পৌঁছে গেছি। শ্রীমঙ্গল এখন তো আমি বাসায় আছি আর এখন বাজে 6:05 আছে, আমি উঠেছি 5টার সময়। এখন আমি পুরো রেডি হয়ে গেছি, আমার ব্যাগও রেডি হয়ে গেছে। এখন আমার বাবা উবার ডাকবে, তারপর যখন গাড়ি আসবে তখন আমি আপনাদের সাথে দেখাবো। এখন পর্যন্ত বাই বাই। বাইরের প্রকৃতিটা দেখে নি, দেখুন বাইরে এখনো রাত। আমি সরাসরি বাইরে গিয়ে দেখাচ্ছি আর এখন আমরা গাড়ি ডাকবো। সো গাইজ, আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি। এখন আমার নিজের একটু ভিডিও করার ইচ্ছা হলো, তাই আমি আমার বোনের কাছ থেকে ক্যামেরা নিয়ে নিজের ভিডিও করা শুরু করলাম। সো গাইজ, আমরা এয়ারপোর্টের স্টেশন থেকে ট্রেনে উঠবো আর আমরা অনেকটা স্টেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছি। স্টেশনে পৌঁছে গিয়েছি, রামিন্দ্রাও পৌঁছে গিয়েছে। রামিন্দ্রা আজকে আমাদের সাথে যাবে শ্রীমঙ্গলে আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। এখানে আমার ছোট ভাই রাহিল শুয়ে আছে আরামে, তো আমি আপনাদের সাথে দেখা করছি একটু পরে। এখানে রাহিল আমার কোলে বসে আছে, বসে না শুয়ে বলে যাবে। এরপরে রাহিল আমার কোলেই ঘুমিয়ে গিয়েছিল আর এখানে রামিন আর এটা আমার আরেকটা ভাই তাওসিফ। এখন আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। এখানে ট্রেন একটা সুন্দর ব্রিজ দিয়ে পার হচ্ছিল, আমার কাছে ভিউটা অনেক সুন্দর লেগেছে, তাই আমি ক্যামেরায় ক্যাপচার করে ফেলেছি। আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিউটা? গাইজ, ব্রিজের সাথে সাথে এখানে আরও একটা সুন্দর ভিউ, যেটা আমার কাছে আরও ভালো লেগেছে, অনেক সুন্দর একটা ভিউ। রাস্তা না, এই পাশে যে সবুজ রঙের যে অংশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার সাথে
যদি আনিকা কাপুর ড্রাই চ্যানেলটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এবং এই ভিডিওকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমরা আরেকটা স্টেশন মানে আজমপুরে চলে আসছি আর এখন ট্রেন আবার ছাড়তেছে স্টেশনে থেমেছিল। আজমপুর জায়গা আমি নিজে চিনি না জায়গাটা না বলা গেছে নাই। এখন বাজে 9:30 আর আমাদের শ্রীমঙ্গলে পৌঁছাইতে মিনিমাম আরও 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা না হলে 1 ঘন্টা 30 মিনিট লাগবে। এখন এত আওয়াজ আসতেছে আমি কথা বলতে পারতেছি না, সো আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলি। রামেন কি জানি বলতে চায়, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আপুর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেতে পারতেছি মানে মামার প্ল্যানের কারণে আমরা শ্রীমঙ্গলে আজকে যেতে পারতেছি। আমার চ্যানেলের সবচেয়ে ফেমাস সং এখন শুরু হতে যাচ্ছে, পিউ পিউ। আজকে আমি আমার ক্যামেরাম্যানকে দেখাবো, আজকে ও ক্যামেরার সামনে আসবে। এখানে আমরা একটা ঘোড়া দেখতে পাচ্ছি আর এখন যে স্টেশনে আছে এরপরে আর এক স্টেশন পার হলেই আমরা শ্রীমঙ্গলে পৌঁছে যাব। সো গাইজ, আমরা প্রায় শ্রীমঙ্গল পৌঁছে গিয়েছি, প্রায় না একদমই পৌঁছে গিয়েছি, আর 2-5 মিনিট লাগবে। সো আর কিছুক্ষণ পর আমরা ট্রেন থেকে নামবো, কিছুক্ষণ কি বলি 2 মিনিট পর ট্রেন থেকে নামবো। ট্রেনও এমনিতে স্লো হয়ে গেছে, সো এখন আমি এই ফার্স্ট ব্লগটা এখানেই শেষ করব। এর পরের ব্লগে দেখাবো আমরা শ্রীমঙ্গলে গিয়ে কী কী ঘুরেছি। সো আপনারা নেক্সট ব্লগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।